সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল স্পেশাল সফট নান। খুবই সহজ এটা তৈরি করা। এটা চাইলে আপনারা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করব, যেভাবে নানটি তৈরি করলে অনেক বেশি নরম তুলতুলে হবে এবং খেতেও ভালো লাগবে, সে রেসিপি শেয়ার করছি। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এর জন্য আমি এখানে নিয়েছি কিছু উপকরণ স্পেশাল নান তৈরি করার জন্য। এখানে আছে কাজু বাদামের গুঁড়ো অর্থাৎ ক্যাশনাট পাউডার, এখানে আছে আপনার সাদা তিল, আর নিয়েছি বাটার। এই উপকরণগুলো লাগবে স্পেশাল নান তৈরি করতে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি মিক্সিং বোলে 3 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে এই নানটা তৈরি করব। আপনি চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে আটা দিয়ে তৈরি করে অনেক সময় নানটা ততটা সফট হয় না, ময়দা দিয়ে তৈরি করলে যতটা সফট হয়। লবণ দিলাম 1 চা চামচ, ইস্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি আপনার 1.5 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে বাটার দিতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসে। এখন সব কিছু হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালোভাবে মিক্স করব, যেন চিনি, ইস্ট, লবণ, তেল সব কিছুই ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি হালকা গরম তরল দুধ। তরল দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা বেশি ভালো আসে। চাইলে পানি দিয়েও তৈরি করা যাবে, যদি মিল্ক পাউডার থাকে সেটা দিয়েও তৈরি করা যাবে। তো একটু একটু করে আমি দিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে, নর্মালি আমরা পরোটার ডো যেভাবে নরম করে তৈরি করি ঠিক সেরকমভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে, অথবা তার থেকে নরম করে তৈরি করে নিলে আরও বেশি ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে 5-7 মিনিট মাখাতে হবে। 5-7 মিনিট মাখালে দেখবেন ডোটা একদম মসৃণ হয়ে আসবে আর অনেক সফট হয়ে আসবে। আসলে এই সময় যত ভালোভাবে মাখানো যাবে আপনার নানটা কিন্তু ততই ভালো হবে। মাখানোর উপরেও কিন্তু নান সফট হওয়াটা ডিপেন্ড করে। অনেকে খুব বেশি সময় ধরে মাখান না, অল্প মাখিয়ে নান তৈরি করেন, অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে নানটা কিন্তু শক্ত হয়, ততটা মসৃণ হয় না বা সফট হয় না। তাই বলবো সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে মেখে নেবেন। যখন ডোটা এরকম মসৃণ হয়ে আসবে তখন মাখানো বন্ধ করতে হবে। উপরে আবারও সামান্য তেল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো, যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়। এটাকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টার জন্য। যেহেতু এখন শীতের সময় এটা রুম টেম্পারেচারে রেখে দিলে কিন্তু ফুলতে চাইবে না, তাই আমি যেটা করব এটাকে হালকা গরম পানির উপরে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, কারণ এটা ফোলা জরুরি। যত ভালো ফুলবে আপনার নানটা ততই ভালো হবে। তো আমি এটা 2 ঘন্টা রেস্টের জন্য রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা পর এটা এরকম হয়েছে, একদম বাটিটা ভর্তি হয়ে যায়নি, তবে আরও কিছুটা সময় রাখলে বাটি একদম ভর্তি হয়ে যেত। এটা কিন্তু ডাবল হয়ে গেছে, তবে বাটি যদি ভর্তি হয়ে যেত তাহলে নানটা আরও ভালো হতো। এই সময় আবারও একটু মেখে নিচ্ছি, এর ভিতরে যে হাওয়াগুলো আছে সেগুলো বের করে দিতে হবে। এখন লেচি কেটে নেছি। 3 কাপ ময়দা থেকে 6টি বা 8টি নান তৈরি করে নিতে পারবেন। যদি বরফ করে তৈরি করেন সেক্ষেত্রে 6টি হবে, মিডিয়াম করে তৈরি করলে 8টি তৈরি করা যাবে। তো আমি লেচি কেটে এটাকে গোল করে তৈরি করে নিলাম। এখন এটাকে রুটি বেলে নেব, ময়দাতে মাখানো যাবে না। কিন্তু প্রথমেই এর উপরে দিয়ে দিচ্ছি আপনার ক্যাশনাট পাউডার, আর দিয়ে দিব সাদা তিল। সাদা তিল আপনারা কিন্তু সুপার শপেও পাবেন বা অনেক সময় বাজারেও পাওয়া যায়, বা চাইনিজ ফুডের দোকানগুলোতে কিন্তু খুব সহজে এটা পাওয়া যায়। আর ক্যাশনাটটাকে ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে নেবেন, আধা ভাঙা করে গুঁড়া করবেন, একদম মিহি গুঁড়া করার দরকার নেই। কিছুটা যেন আস্ত থাকে, কিছুটা যেন গুঁড়া গুঁড়া থাকে, এরকম আর কি। তো যে পাশে ক্যাশনাট এবং তিল দিয়েছি সেই পাশে কিন্তু ময়দা মাখাবো না, সে পাশটা ওপরে থাকবে। এভাবে হালকা হাতে চেপে চেপে একটু ফ্ল্যাট করে তারপর এটা রুটি বেলে নিতে হবে। তো এ পাশে যদি ময়দা দেন উপরে তাহলে কিন্তু এটা লেগে যেতে চাইবে না, পরে খুলে আসবে। তাই যেটা করবেন, যে পাশে ক্যাশনাট লাগাবেন এই পাশে ময়দা দিবেন না। আমি আবারও একটু ক্যাশনাট দিয়ে দিচ্ছি, কারণ এটা বেলার পর কম হয়ে যায় যখন এটা ছড়িয়ে যায়। তো আমার এটা বেলা হয়ে গেছে, এটা এরকম মোটা করে বেলে নিতে হবে। নর্মালি আমরা পরোটা যেভাবে বেলি ঠিক সেরকম আমি এটা বেলে নিয়েছি। তো ক্যাশনাটের যে অংশ সেটা নিচে রাখলাম, আর যে পাশে ক্যাশনাট দেওয়া নেই সেই অংশে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা নর্মাল পানি, এই পানির সঙ্গে কিন্তু লবণ বা কোনো কিছু মিক্স করা হয়নি। নর্মাল পানি দিয়ে পুরো রুটির উপরে এভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তো এই যে পানির অংশ, এটা আমরা তাওয়ার উপরে দিয়ে দিব।
তো আমি একটু তাওয়া বসিয়েছি, এটা স্লো ফ্লেমে বসানো আছে। যখন তাওয়াটা হালকা গরম হবে, আবারও বলছি তাওয়াটা যখন হালকা গরম হবে তখন রুটিটা দিয়ে এভাবে সঙ্গে সঙ্গে ঢেকে দিবেন যেন ওপর থেকে ড্রাই হয়ে না যায়। বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রাখার পর দেখবেন নান সুন্দরভাবে ফুলে উঠবে এবং উপরে দেখা যাবে যে সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে এসছে। যখন এরকম সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে তখন এটাকে এইভাবে চুলার উপরে উপর করে ধরতে হবে এবং চুলার আঁচটা বাড়িয়ে হাই ফ্লেমে রেখেছি আমি, দেখতে পাচ্ছেন। তারপর তাওয়াটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে এটাকে লালচে করে ভেজে নিতে হবে যেন নানের উপরে এরকম পোড়া পোড়া স্পট পড়ে। পোড়া স্পট পড়লে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গলানো বাটার। বাটারটা অবশ্যই গলিয়ে নেবেন, তারপর এই বাটারটা ব্রাশ করে দিতে হবে। বাটার যদি আপনার নানের উপরে ব্রাশ করে দেন তাহলে কিন্তু নানটা বেশি সফট হয়, একদম নরম তুলতুলে হয়। আর যদি বাটার ছাড়া তৈরি করেন সেক্ষেত্রে দেখা যায় এটা ঠান্ডা হওয়ার পরপরই কিন্তু শক্ত হয়ে আসে। তো নান বেশি নরম হওয়ার কিন্তু আরেকটা ইয়ে হচ্ছে বাটার। তো বাটারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন হয়তো অনেকে বলবে না আপু তেল দেওয়া যাবে না, তেল দিবেন না, তেলে কিন্তু কেমন একটা ইয়ে ভালো লাগবে না। চাইলে ঘি দিতে পারেন, ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, ভালো লাগবে। বাটার দিলে কিন্তু কী হয়, বাটারের ফ্লেভার পাওয়া যায়, বাটারের যে নোনতা টেস্ট সেটাও পাওয়া যায়, যার জন্য কিন্তু এই নানটা খেতে বেশ ভালো লাগে। আমি কিন্তু এখানে সল্টেড বাটার ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন, আপনি নিশ্চয় দেখেই বুঝতে পাচ্ছেন যে নানটা কতটা সফট হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, গরম গরম বেশ সফট থাকে, ঠান্ডা হলেও কিন্তু সফট থাকে, তবে গরম থাকতে বেশি নরম থাকে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন, দেখুন কতটা নরম হয়েছে। আর নিচের অংশটা তো দেখলেন খুব সুন্দরভাবে লালচে হয়েছে, নিচের অংশ কিন্তু পুড়ে যায়নি। তো আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে যতক্ষণ সেদ্ধ হওয়ার লুক না আসবে ততক্ষণ পর্যন্ত স্লো ফ্লেমে রাখবেন। তারপর যখন আপনারা এটাকে উপর করে ধরবেন তখন চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে এভাবে উপরে এরকম কালো বা লাল স্পট পড়া পর্যন্ত ভেজে নেবেন। তাহলে কী হবে, আপনার যে নান সেটার নিচের অংশটা এরকম লালচে হবে, পুড়ে যাবে না, এবং এই নানটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে কারণ নিচের অংশটা বেশ ক্রাঞ্চি থাকে আর উপরের অংশগুলো বেশ সফট থাকে। তো আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। আমার প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করে আপনারা এটা তৈরি করেন তাহলে আপনাদের নানের নিচের অংশ পুড়ে যাবে না। তো এভাবে নান একবার চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে, ফ্যামিলি সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমি মোমোইনে গিয়েছিলাম, ওখানে গিয়ে নান খেয়েছিলাম। তো এই স্পেশাল নানটা আমি খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য পারলে একটু দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।